হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি পিয়ার পিয়াঞ্চ ব্লগার আর কি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে সকাল থেকে উঠে দেখছি বাইরেটা পুরো মেঘলা। কালকেই দেখছিলাম যদি ওয়েদারে দেখি যে বৃষ্টি আছে কিন্তু হয়নি, আজকেও মনে হয় না হবে, কিন্তু সকাল থেকে রোদ নেই, তবুও একটু ছাওয়া থাকলে না ভালো, মানে এতটা প্রচণ্ড গরম যে একটু তাও স্বস্তি পাওয়া যায়। আর আজকে তোমাদের সাথে আমি একটা লোভনীয় রেসিপি শেয়ার করবো। অ্যাকচুয়ালি কিন্তু আমাদের এক হপ্তাহ ধরে কোনো রান্নাই হয়নি, তাই মনে হলো যে আজকে একটু সানডে স্পেশাল যে বানাবো বানাবো বলে না, আমার আলিশ্রিত আর বানানো হয়নি পরিষ্কার কথা বলতে, তো আজকে ঠিক করেছি যে না বানাবোই। তো ভাবলাম যে বিরিয়ানি তো খাই, তো তোমাদের সাথে তো বিরিয়ানি রেসিপি শেয়ার করেছি, আজকে চিকেন চাপের রেসিপিটা শেয়ার করবো। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আজকে সানডের মেনুটা খুব ভালো, সেটাই সানডে আজকে মেনু হচ্ছে চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ। চলো এখন যাই গিয়ে সব প্রিপারেশন করো। আর কালকে কুন্তল এক জায়গায় গেছিল কাজে, ও রু আফজা এনে দিয়েছে, আর ও আমাকে বলেছে যে স্পেশাল ভাবে ওই মহব্বত শরবত বানাতে। দিদি আমি একদিন তোদের বাড়ি আসবো, করেছে যে ঠিক আছে তুই যেদিন আসবে আগের দিন বলিস, পুরো এক শিশি ও গেছিল ওখান থেকে নিয়ে এসছে, বলছে তুই নিয়ে যা, আমরা কি করবো আমাদের ঘরে থাকলে নষ্ট হয়ে যাবে, তুই নিয়ে যা, ঠিক আছে যাই। তুই বলছে একদিন আসবো, আমি 1 লিটার 4টে দুধের প্যাকেট আর একটা তরমুজ আনছি, তোকে কিছু আনতে হবে না, তুই শুধু আসিস, আমরাই সব কিনে নিয়ে এসে একদিন বানাবো, ওটাও তোমাদের সাথে শেয়ার করবো। দুদিন ধরে জানলাই খুলি না, এত রোদ, ঘর তো গরম হয়ে যায় জন্য জানলা খুলি। আমি খুলছি, তুই যা তুই যা তুই যা, আমি খুলবো, যা চল। ভাজতে দিয়ে সরে গেছি, কি ফাটছে মাংসটা না, মাংস ভাজা বসিয়ে দিই। চিকেন বিরিয়ানি, বিরিয়ানিতে মেটে কে দেয় বিয়া? আরে ওটা না, মেটেটা তুই যখন মাংসটা কষাবি তুলে দিবি, ওই কারণেই দিবি। এটা যে মেটেটা ফেলে দেবো বলো, আমার তো খুব ভালো লাগে মেটে, তোর তো সবই ভালো লাগে, সত্যি দা আবার খেতেই ভালো লাগে, আর মেয়েটা এখানে আর মাংস এ খাস, আর মোটা তো হোস না, এটাই তো বেনিফিট যে খাই আমি মোটা হই না। মাংস ভেজে নিয়েছি, পেস্টার মধ্যে দেখো পেঁয়াজ আদা রসুন লঙ্কা আর টক দই একদম বাটা আছে মি, বাহ জানি সব 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 কারো দেখছি না, দেখি দিয়ে দে না রে ভাই, এটাকে তেজ মশলা দিয়ে এখন ভালো করে এটাকে এখন নাড়তে হবে। আর যা আজকে ছিটকাচ্ছে আমার মুখের মধ্যে পুরো তেল ছিটকিয়ে এসেছে জানো না, এ তো খুবই শুধু নাড়বে পালিয়ে যাবে, দিয়ে দিয়ে নুন দে, বেশ বেশ আর দিস না আপাতত, পরে লাগলে তখন দিবি। একটু জল দিতে হবে, মশলা পুড়ে যাচ্ছে, জল দিই যে গ্যাসটা আমাদের তেতে গেছে, কড়াটা তেতে গেছে, মানে যা পারে বলে। লঙ্কা দিতে হবে, ব্যাস অত নড়াচ্ছিস কেন, তুই প্রচন্ড নিচের জিনিসগুলো তুলিস, তো তুলবো না কি না, ও তো তাতে আরে হবে না, জল পড়লে এমনি হাতে দিই, মিছিনি কি হলো পজ হয়ে গেছিল ভিডিও, লঙ্কা গুঁড়ো দিয়েছি, জল দে দিয়া, জল দে, একটু গ্যাসটা হালকা করে দিই, জল দে একটু বেশি করেই দে, না না নিচে লেগে গেছে না, রসুন গুলো বাটা হয়নি না, তোকে বললাম না একটু দেখে ঘোরা, একটু কি বলতো কম পরিমাণ জিনিস থাকলে না এই হয়, আগের দিন আমিও বেটেছি সেম জিনিস হয়েছে, দেখছি রসুন গুলো একটু একটু গোটা গোটা আছে, তেল ছেড়ে দিয়েছে,
মশলাটা মিশিয়ে নিয়েছি, এবার একটু কেওড়া জল দিই। আরে একটু স্যার, একটু কিভাবে করতে হবে আমি কি বলছি, একটুখানি বলবে কিভাবে? না না, বললাম একটুখানি বলবে চাপ কিভাবে করে। হ্যাঁ, এটা বহুদিনকার দোকান। দাঁড়া দাঁড়া, মাংস। হ্যাঁ, এবার মাংস দিয়ে দিচ্ছে। মাংস ভেজেছি না, কত তেল দেখো, সাদা তেলে ভেজেছিস মাংস। আরে আমি ভুলে গেছি গো, এটা আমার একটা ভুল হয়ে গেছে, একদম খেয়াল নেই। না, মাংস কম আমাদের। আর মাংস ভাজাতেই এমনি সেদ্ধ হয়ে গেছে। আরে গ্রেভি বেশি, আমাদের মাংস কম, গ্রেভি বেশি হয়ে গেছে। মেন আমাদের 12 পিস মাংস, 6 টুকরো করেছি একটা লেগ। মাংস ওই বিরিয়ানিতে যাবে না? বিরিয়ানিতে যাবে। এটুটা কেন গায়ে দিচ্ছিস? কি মে ছাড় হয়ে গেছে মনে হচ্ছে। এ সত্যি চাপ দিয়ে কি দোকানের গন্ধ যাচ্ছে। গন্ধ হচ্ছে যে মাংসটা দেয়া হয়েছে তারপর, আর বাইরেটা এত সুন্দর লাগছে আজকে, ঠান্ডা ঠান্ডা একটা হাওয়াও দিচ্ছে, সব কি স্নান করছে। আর আজকে তো কম মানে কদিনের যে গরমটা। হ্যাঁ শোন, আজকে কিন্তু গঙ্গা পারে গিয়ে বসবোই ধর্মতলায়। যা মানে গরমটা পড়েছিল সেদিনকে, পুকুরে এত লোক কি বলবো, যে শুধু এসে দেখবে মানে 12টার পর থেকে শুধু লোক আর লোক পুকুরে, সব ঝাপা। আর জানো তো দোলে এই পুকুরটাতে রীতিমতো গঙ্গার মতো ভিড় হয়ে যায়। ও বাবা বলতে, আর এখানে কি সুন্দর সুন্দর ফুল হয়েছে দেখ, সাদা একটা কি ফুল ফুটেছে। হ্যাঁ সেটাই, কি প্রোগ্রাম হচ্ছে মানে বক বক করছে। আমাদের চাপ রেডি, আর দেখো কত তেল ছেড়েছে। যে এই যে আইডিয়া লাগিয়ে করলাম, সবার সবটা নিয়ে সেটাই সব মিক্সিং, হেভি তেল ছেড়েছে আজকে। আর বেশ গন্ধটা সুন্দর লাগছে, আর গন্ধটা পুরো মনে হচ্ছে একদম মানে বাইরে দোকান দোকানের গন্ধ। গ্যাস অম্বল হবে কিন্তু। আমি বাবা আজকে ওষুধ খাচ্ছি। কি মেয়ে ডাকছে, নামবে ভালো হবে। সন্ধ্যাবেলা বেরাতে পারবো? বিকালবেলা অত বৃষ্টি নেই, আমি দেখেছি ওয়েদার। এবার এখন একবার দেখে সকাল উঠে তো দেখলাম খুব বেশি নেই। নেই না বাবা, একটু পানটা ঝুলাবে। আমরা তো ভাবছি দেখো, একটা কথা বলছি, কালকে আমাদের এখানে অনেক জায়গায় সেতল পুজো হয়েছে, কিন্তু একটা ফোটাও বৃষ্টি কোথাও হয়নি। আর এটা তো আগে আমি আগের বারও ভিডিও করেছি তোমাদের মনে হচ্ছে, এখন বলছে আমাদের পাড়া এমনই না, সত্যি বলতে নেই আমাদের পাড়ার মাঠে এখন আমাদের ঠান্ডা বৃষ্টি হবেই, কেউ আটকাতেই পারবে না। সে যতই হোক, সে পুজো যদি হয়েও যায়, সন্ধ্যা 8টা হয়ে যাক 9টা হয়ে যাক, তবুও আমি একবার হলেও বৃষ্টি হবে। আগের বারেও ব্লগে তোমাদের দেখেছি বিকেল বেলা সকাল রাস্তায় ছিলাম, তখন 12টা 1টা নাগাদ বৃষ্টি ঝমঝমিয়ে বৃষ্টি, কিছুটা টাইম হয় তারপর কিন্তু স্টপ। দেখো কেরকম মায়ের এক কৃপা, মানে অঢেল রোদ, সেখান থেকে সেকেন্ডে ওয়েদার চেঞ্জ হয়ে বৃষ্টি। আজকে তো দেখছি, এবার কালকে এখানে দেখো হয়নি বৃষ্টি, আজকে তো দেখছি, কালকে যদিও বৃষ্টি ছিল কিন্তু হয়নি। আজকে তো একটু সকাল থেকে বৃষ্টি, তবুও মা যদি একটু ঠান্ডা রাখতো ভালো। বাবা গরমে না হাসপাস পুজো হয়ে যাচ্ছে। হ্যাঁ কালকে প্রচুর জায়গা, চৈত্র মাসে প্রচুর জায়গায় শীতলা পুজো হয়েছে। আমি নামাবো দামি আমাকে রান্নায় বসিয়ে নিজে গান চালিয়ে টিফিন খেতে বসে গেছে। গানটা বন্ধ কর রে পিয়া, এত কষ্ট কে দিয়েছে? হ্যাঁ আমার এই ফোনটাও আজকে ডিস্টার্ব করছে, পজ হচ্ছে না, পজ দিচ্ছি তো অন থাকছে, যাতা হয়ে যাচ্ছে। আর বৃষ্টিতে দেখো অলরেডি সবাই স্নান করতে লেগে গেছে, আর সাথে বৃষ্টি, ওই কি জোর বৃষ্টি নামছে দেখো।
কি স্নান করছে তারা, আর কি ঠান্ডা হাওয়া দিচ্ছে দেখেছো। ওই দেখো দেখো চিল্লাচ্ছে দেখো ওরা কিভাবে, খুব জোর। বহুদিন পর আবার এই বৃষ্টিটা হলো, আর এটা একটু দরকার ছিল এবার সাধারণ মানুষদের জন্য। বিরিয়ানির মশলা তো মোটামুটি হয়ে গেছে, এবার বিরিয়ানির মশলা দিয়ে আমরা লেয়ারিং করে দেবো। তারপর আর সেদ্ধ করতে হবে না, নিবি দে নিবি একটু নুনটা দেখ, দাঁড়া নি এখন সব রেডি করে নিয়েছি দেখো। এবার দমে দেওয়া হবে, দমে হবে, গ্যাসটা জ্বালিয়ে দে। আর ইয়ে কোনে ওপরে ইয়েটা বসিয়ে দে, নোড়াটা দিয়ে দে, দাঁড়া। এর উপরে ওটা দিয়ে দেবো, কারণ আমাদের আবার আঠা দেবো, এই আঠা দেবো, এই দেবো, এটাই বেস্ট তো হয়ে যাক। যখন এটা নামাবো, হ্যাঁ অসুবিধা হয় না, পয়লো নেই ঘরে, কিছুই নেই, আর আটা নষ্ট হয় অত গুলো, অনেকটা আটা নষ্ট হয়, নষ্ট হয়। আর এই চাপটা দেখো কিরকম ভাবে বসে আছে, তেল বেরিয়েছে। যাই হোক এটা হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কাটার সময়। তুই বাসনগুলো মেজে নে, এরকম করছিস কেন, ঢাকালেই ভালো কাটার থেকে। এবার গন্ধ দিয়েছে সব বেস্তাগুলো চলে গেছে। তুই যা ঝাঁকিয়েছিস উপরে ছিল না, চালগুলো ভাঙেনি একদম, দেখি শর্ট আছে, ও চালগুলো ভাঙেনি। গ্রেভিটা তোল নিজে, তাহলে কালারটা বোঝে যাবে। ইয়েস, দাঁড়া ভাপ উঠছে দেখ, আস্তে আস্তে। বাবরে, দাঁড়াও আমি বেড়ে নিয়েছি একটা। আর বৃষ্টি হয়ে গেছে, বৃষ্টি শেষ, আবার রোদ উঠে গেছে। আরে যে একটু ড্রাই করি, কেন বলতো তেল করলে না সকালবেলা বড় পেট ব্যথা করতে দেবে, চল ঠিক না, হ্যাঁ চল। গুড ইভিনিং ফ্রেন্ডস, দুপুরে তো খেয়ে দেখতে শুয়ে পড়েছিলাম, আর এখন রেডি হয়ে শুয়ে পড়েছিস, উঠছিলিস একচুয়ালি না, আজকে আমার না অ্যালার্ম বন্ধ করে আবার আস্তে আস্তে না ঘুম আসার, এমন ঘুম পেয়েছে যে আমি ঘুমিয়েই পড়েছি পুরো। ও তারপর ডাকছে যে ও 6টায় উঠেছে, তখন উঠলাম। মোট সন্ধে দিবি, ওই সন্ধে দিয়ে রেডি হয়ে গেছি। আর আজকে তো রোববার, রোববার মানে না ঘরে আর মন টেকে না, তো বললাম চল একটু ঘুরেই আসি, দেখি কোথায় যাই। আজকে এমনি ওয়েদারটা অত গরম, হ্যাঁ মানে বৃষ্টিটা যেহেতু হয়েছে তো রোজ যেই গরমটা থাকে ওরকম নেই, তাও একটু যাই এদিক ওদিক কোথায় যাই দেখি। তো তোমাদের সাথে সেটা কুন্তলের সাথে যাওয়ার ছিল, কিন্তু ও বললো দুদিন পর যাবে, লাইট কেনার ছিল, ভুলে গেছিলাম, ও ভুলে গেছে, আমিও ভুলে গেছি, ভাগ্যিস ফোন করে বললো তাই। এখন আর এই চল, তো বললো গঙ্গাপাড়ে নাকি ঘোরাতে নিয়ে যাবে, বলে এসে চা খেতে দাঁড়িয়ে পড়েছে। একে দেখেছে তাহলে বলো, মানে চা ছাড়া কিচ্ছু বোঝে না, এত চা ভালোবাসে, সারাদিন চা দিয়ে রেখে দাও তাই থেকে যাবে। কখন নিয়ে যাবে আমাকে, না নিয়ে গেলে দেখ, এত সুন্দর একটা ওয়েদার, হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা, গঙ্গার পাড়ে দাঁড়িয়ে তোকে নিয়ে যেতেই হবে। যখন নিয়ে আসবো নিয়ে এসেছি, ফাইনালি নিয়ে আসার কি ভিড় এই জায়গাটাতে, সানডে না সবাই তো আসে না ঘুরতে, দেখো না চারিদিকটা ভিড়, আর কত ব্যস্ত দেখো কত দোকান, হেভি হাওয়া দিচ্ছে, এই নৌকা করে আবার ঘোরা যাবে হুগলি ব্রিজের নিচ। হ্যাঁ ওখানে ব্রিজ, হ্যাঁ জলে ভাটা আছে মনে হয়, না জোয়ারি আছে, না না এখন ভাটা। কি রে আর একটা ছবি দিবি, বাবা ছবি দিবি, দাঁড়িয়েই আছে দাঁড়িয়ে আছে, জায়গায় না আছে, এত ভিড় এই জায়গাটা, এখানে এত সুন্দর হাল, ইচ্ছা বসতে ইচ্ছা, আধা ঘন্টা হয়ে গেল দাঁড়িয়েছিস,
আছে। দেখো নৌকাগুলো চলছে, দেখো চলছে কি নৌকাগুলো তো ঘুরছে সবাই। ওই যে কত লোক দেখো নৌকাটা। ওই চল এবার বেরাই। দাঁড়াই কি এরকম করিস কেন? নিয়ে এসে বলো চল। আধা ঘন্টা 45 মিনিট হয়ে গেছে। আর এই রাস্তাটা দেখছো না, পাশ দিয়ে পুরোটা হেঁটে যেতে পারবে গঙ্গা ধরে। অনেকটা হাত অনেকটা। এই আমরা দাঁড়িয়ে একটু ছবি দাঁড়িয়ে একটু ছবি ববি তুলি, আর কি করবো। তো বেরিয়ে যাচ্ছি, অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছি আর দাঁড়াতে ইচ্ছা করছে না। তো ঘুরে টুরে তো ওখান থেকে একটু বাড়িতে এসে গল্প করে এই জাস্ট বাড়িতে এলাম, এবার ফ্রেশ হব। তো চল আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। টাটা বাই, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দাও। যারা আমার চ্যানেলটায় নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা বাই, গুড নাইট, ওম নমঃ শিবায়।